सरकारी नौकरी दिलाने के नाम पर लोगों से लाखों रुपए ठगने के आरोप में डायमंड हार्बर थाना की पुलिस ने चार लोगों को मगराहाट इलाके से गिरफ्तार किया है। अभियुक्तों के पास से पुलिस ने 3 लाख रुपए बरामद किए हैं। बुधवार को डायमंड हार्बर के SP डॉक्टर भोलानाथ पांडे ने संवाददाता सम्मेलन में इसकी जानकारी दी। এই চারজন মিলে মাস্টারমাইন্ড হচ্ছে সুবোধ মণ্ডল। এরা সুবোধ মণ্ডল নিজেকে গভর্নমেন্ট অফিসার বলে প্রস্তুত করত, সেখানে ভিকটিমকে ডেকে ওদেরকে একটা বিশ্বাস দেওয়ার একটা চেষ্টা করত কি ওই নিজে গভর্নমেন্ট হাই গভর্নমেন্ট র্যাঙ্কিং অফিসার আছে আর ওই এদেরকে চাকরি পাইয়ে দেবে। এদের কাছ থেকে আমরা একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা ফলস লোগো যেটা করে একটা স্টিকার দিয়ে একটা গাড়ি আমরা সিজ করেছি, হুন্ডাই গাড়ি আছে, যেখানে আপনারা দেখবেন কি ওটা ফলস একটা স্টিকার লাগানো আছে, যার জন্যে কি একটা প্রেজেন্টেশন করে কি এটা গভর্নমেন্ট অফিসার্স আছে। তো এদেরকে আমরা চারজনকে অ্যারেস্ট করেছি। চারজনকে আমরা মগরাহাট থানা কেস নাম্বার 15/2020 এই কেসে আমরা লার্নেড ACGM ডায়মন্ড হারবার কাছে এদেরকে প্রেজেন্ট করে আমাদেরকে 9 দিন পুলিশ কাস্টাডি অ্যালাউ হয়েছে।